দেখতে কে আছো? আমার একটা চেয়ার লাগবে, সিংহের কেশরের কারুয়া কা চেয়ার। ইতিহাসের বিপদে পাতা থেকে উঠে আসা চরিত্র, এত ঠাট কেন হে? গোরস্থানের সেটে চেয়ার ঠিক সামঞ্জস্য নয়। গোরস্থানের শূন্য কোটাগুলো পূর্ণ করেই নেই মস্ত দাসীর হোলা। চেয়ার আমার চাই, তাছাড়া একটু কায়দা করে বানালেই হলো। সামনে থেকে দেখে দর্শক গুণ ভাববে এটা তো একটা এপিটা। এই আগা বাগা হরপে মহান নেতার নাম পরিচয় লিপিবদ্ধ করো। তার এপিটাপে বসেই তো ক্ষমতার হালুয়ার রুটি বাটোয়ারা করেছি। ও এপি অভিষেক, এত নড়াচড়া কেন? মানছি মিশরের উপর ঢকল সৃষ্টি মিহি কালো ট্যাং দিয়ে আমায় বসতে দেবো শিখেছে, এও মানছি। মেশিন গানের মাঝে লুচিয়ে সতর্ক বসে দেখেছো আমার বাম কাঁধে। তুমি আমার মুঙ্কার আর তোমার দোসর আমার নাকি। ওরে আমার মুঙ্কার নাকি, তবে আমার চেষ্টা কম নাকি ভ্রান্ত মেজ। তোমায় কোটির বাম পকেটে রেখেছি যাতে মুখ খালি দেখতে না পায় তোমায়। জিনে নিলে জ্যান্ত অবস্থায় শিলপাটায় বাটা মিহিমরিচ লাগিয়ে দেবে, পেট পাঠিয়ে হাত থেকে হাইস করো, মুখ থেকে বেরিয়ে পড়বে ক্ষমতার চেয়ারবাজির চিত্র আর চরিত্র সকল। সংগ্রামে সূক্ষ্ম চাতুর্যে ফাঁস করে দেবে সে রাম, যে লাভে আমি তোদের পিসপিসিয়ে ঢাকি। হে পিছন সময়ের অধিপতি, এ রঙ্গমঞ্চে যা কিছু অপ্রাসঙ্গিক নিষিদ্ধতা ভণিতা বোঝা মনে হয় দর্শক শ্রোতা, আপনি সত্য ভাষণ বলুন। আর হ্যাঁ, অবশ্যই নাটকের শেষ প্রান্তে এসে আপনার প্রিয় মুশিকটির না আমার মুখ উন্মোচিত হবে, আপনি বরং সেই গার্ড টিপে রাখুন। গোরস্থানে মৃত মানুষের শ্বাস আপনার মাংসাশী গ্রীবায় পড়ার পর ভয় পেয়ে চিৎকার করে যে নাম ধরে আপনি ডেকেছিলেন, ডাকুন তাকে। আপনি আমাকে সেলুট টুকুন, একেবারে মিলিগারি
দারুণ টুরিস্ট হবে স্যার, দর্শক টুরিস্ট পছন্দ করে, দারুণ না স্যার? রাষ্ট্রের মালিক তার সামান্য গার্ডকে স্যালুট করছে। সতর্ক শব্দ বলো গার্ড, মানে কোর্ট মার্শাল বিশ্ব বানিয়ে তোমার ফায়ার করে দিবে আমার রুল কান্না কি রে। আপনার আড়ালে যে থলে, সে থলে থেকে তাদের বেরিয়ে আসতে বলুন। উন্মত্ত তারুণ্য, লড়াইয়ের সারের ক্রুদ্ধ শ্বাস নাকের নিচে ঝুলিয়ে কাঠ করে উদ্যত হয়ে আছে। জাতি নাশ করে তার বারবি কি হবে আজ? মানুষের খাপের ভেতর ভরা দানো লোক তাদের চোখ আর পাতাখানি টেনে লাগিয়ে দিয়েছে অসুরের কাজল। স্যার, ছেলের চাবিগুলো আমার বাম পকেটে ছিল। আমি পুলসি রাতে সাকর সুতোর মতো প্রাণান্তকর ধরে রেখেছিলাম, কিন্তু আপনার নির্দেশে ছুটে গেল সুতো। আমার পুলসি রাত পার হওয়া হলো না স্যার। হায়, আমি কেন রাইফেল দিয়ে রুখে দিলাম না? জেলখানার ভেতর অসহায় ওই হত্যা দেখার থেকে বন্ধু ছেলের ভিতর বুকে বুকে হলো গ্রাস পায়া। হায়, কেন সেদিন গোটা গ্রহটির মাটি টুকরো টুকরো হয়ে মহাশূন্যে ছড়িয়ে গেল না? এরপর থেকে ঘুমেরা কখনোই আর আমার চোখের পাতায় আসে, পাঁজরের হাড়গুলো আর পাঁজরে থাকতে চাইল না স্যার। তারই একটি চিকন হাড় খুলে নখ দিয়ে ঘষে ঘষে ছিদ্র কেটেছি। খবরদার, 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 খবরদার! অসুর, অসুর তুমি ঠোঁটে তুলবে না। অসুর, আমি মহাশূন্যের অনন্ত শূন্যতায় নিক্ষেপ করব। ধর্ম বিরোধী রাষ্ট্রনেতাদের ছায়া স্পর্শকারী মুনাফেক তোদের সব কটাকে আমি নিকেশ করব। ক্যান্টনমেন্টের ধর্মপ্রাণ ভেজক দিককে প্রমোশন মন্ত্র দিয়া তোদের সব কটাকে আমি ফাঁসির কাস্টে ঝোলাবো। স্যার, এটা রঙমশালা। দর্শক শ্রোতা সকলেই সচেতন, তারা জানে ধর্ম আপনার রাজনৈতিক মার্কেটে ক্ষমতার হালুয়া রুটির বলার। আপনি তাকে খুন করেছিলেন কারণ সে রাতে ক্ষমতার চূড়ান্ত চেয়ার লুট করেছিল ভিন্ন দুই ব্যারাকের ভিন্ন দুই মেজর। আর আপনার মুলকার নাকি তার অধীনস্থ, তারা মাছের মুড়ো পানি পেটি পানি, তাই উল্টে দিয়েছিল ক্ষমতার চেয়ার। আপনার ক্ষমতা লিপসু চোখগুলি তখন কোটর থেকে উঠে এসে শূন্যে ভাসছিল। বসনদের মোহভরা দৃষ্টি শুধু একটি দৃশ্যই দেখছিল, চেয়ারের চারপাশে যোগ্যতম মানুষ আর সাহসের ছায়া। ঈশ্বর আপনাকে মৃত্যুহীন করে দিক। আপনার শাশ্বত দেহ শাহবাগের মনে টাঙিয়ে রাখা হোক।
গরিব মানুষেরা। বাসির ভয়ে খুঁটি মেজর মানুষ থেকে হয় মুশিকে রূপান্তর। ও মুশিক থলে থেকে বেরোবে না কোনোদিন, তোমার পেট খুঁতে নারী ভুরি খাবে ও। কারাগারের গারদের ভিতরে হত্যার উৎসব হবে আজ। চার রাষ্ট্রদ্রোহীর কলিজা কেটে সাহস শিখে নিব। বিনয়ের সাথে বেঁকে বসলেন ভিআইজি প্রিজেন্ট।
আমি আপনার মুনকার নাকিরের সাথে ফোনে কথা বলিয়ে দিলাম, প্রথমে না মানলেও বিনয়ের বিড়াল অবশেষে আপনার নির্দেশে তারা ভুল পাল্টালো। হত্যা যখন হাতের তালুতে ধীর হয়ে বসে আছে, জিহোভাই মাংস শিকনি বিষয়ের চাবি গোছা পাওয়া যাচ্ছিল না। কোন এক গার্ড নাকি চাবি নিয়ে পালিয়েছে। স্যার, জেল হত্যা হয় নাই স্যার, মিশন ফেল, বেঁচে গেছে রাষ্ট্রের চার দ্রোহ শিখা। তুমি বিবরণ ঠিক বলে ভুল ফলাফল বার করেছ। হ্যাঁ, কোথাকার তোমার মাথার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, তোমার মাথার ভেতরে শুভবচ্ছাসের চেষ্টা করছে, অথচ তোমার খুলির ভিতরে চিকচিক করছে কুচকুচে কেউ যে ঝাঁক। খুন আর হত্যার জন্য উন্মুখ হয়ে উঠছে ওরা, মোচরে মোচরে চিকচিক করছে হত্যার হাতিয়া। আপনি পালান স্যার, রাষ্ট্রের চার দ্রোহ শিখা চোখের ভিতরে ঝুবু বাতি জেলে ওই তো ছুটে আসছে, আপনার ক্ষমতাবাজি ভাঙবে তারা। এই গোরস্থানের দেয়াল ঘেঁষে যে মুখখানি রাখখানি ওখানে ধ্রুববাতি দপ্তরে নিভে চারটি দেহ পড়ে আছে, প্রাণ নেই, আর ওই প্রাণগুলি তুমি করেছ, তোমার হাতের রেখায় রেখায় তার চিহ্ন আছে। ভুল শব্দে ভরা বিভ্রম, তুমি ভাগো ভাগো। দীঘল কালো খুনিটি পিঠ বাঁকিয়ে এগিয়ে যায় চারিদিকে, প্রমোশন আর পয়সায় যে তাকে পৌষ মানিয়েছিল। ভয়ঙ্কর সিং আর সদন্ত মারি দেখে ফেলেছে সে। আমি গার্ড নই, আসছে যে দৃশ্য তারই কথাকার, ফায়ার হচ্ছে স্যার। লাইন থেকে একটি টেইসার বুলেট আর
না শীত পেয়েছে আজ। 38টা রেজিমেন্ট থেকে আকাশ ভাঙা আওয়াজে গান ফেরা আরম্ভ হলো। গোটা ক্যান্টনমেন্ট থেকে হাজার হাজার বুলেট গ্রহ দুটোর গতিতে ধেয়ে গেল আকাশে। মহাশূন্য ছিন্ন ভিন্ন হবে আজ, কি ভয়ঙ্কর! ভূমি থেকে উৎক্ষিপ্ত হচ্ছে অজস্র গুলি। মহান নেতাকে হত্যার দ্বিতীয় অভিশাপ, একই মাসের দ্বিতীয় কূপ। স্থান বিবেচনায় বিশ্বটি ভুল, সব স্থানে যখন গোরস্থান তখন ভুল ঠিক। তবে কাল বিবেচনা, তবে আর ভুল ঠিক। সাবধান, গোরস্থানের আলপথ ধরে সে আসছে, সে তুলসীর জলধর মহামান্য। শুভ্রকান্তি মুখের আড়ালে বুক বুকে রাখে ক্ষমতার চেয়ার প্রবেশের জোয়ারে। সে তার এই ক্ষমতার চেয়ার টিকিয়ে রাখবার জন্য বিদ্রোহের দ্রহশিকা নিভানো নাম করে সামরিক আদালত পক্ষ করে হত্যা করে অগ্রহের ছবি। সে তারই হত্যা করে দুই চার ভাগ হাতের অন্ধারে ধরে করে বইছি। মধ্য রাষ্ট্রে ক্ষমতার চেয়ার লোভী চতুর্চিল। আপনি এখনো এখানে আছেন, শুনেছি আমার ভক্ত কলিগ আপনাকে অসুস্থতার অজুহাতে চেয়ার থেকে নামিয়ে দিয়েছে। তাতে কি, আপনি জড়িয়ে দিন না। ভুল নাম ভুল র্যাঙ্ক বললে কি আর হয়। হেমা, আমি কি ইচ্ছে করে বলি না, এই কে যেন এই সমস্ত গোরস্থানে নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। মনে মনে ঘরে যা কিছু তাই বলা, আপনি বরং চেয়ারটা আমাকে একটু দিন, আমি একটু চেখে দেখি। আহা, কতদিন চেয়ারে বসি না। পা ফেলবার জন্য যে পা খালি আপনি তুলেছেন, সেই পা পূর্বের জায়গায় ফেরত দিন। ধুপ্ত উইয়ের ঠেবি, শুনেছি ক্ষমতার চেয়ারে চড়বার জন্য আপনি নাকি রেডিও স্টেশন দখল করতে গিয়েছিলেন। চুপ কেন, কথার জবাব বলুন। চেয়ারে চড়া মাত্রই না, আপনাকে চিফ অফ স্টাফ বানালাম। মাথার ভিতর গিয়ে একটু স্মৃতিপাঠ করে দেখুন না। আরে, আমার মুনকারি তো আপনাকে ডেকে এনে বানালো। আপনি সেদিন ক্যান্টনমেন্টের টেনিস কোর্টের পাশে বসে ডালিম ভেঙে ডালিমের রস খাচ্ছিল, আর এখন অলজ্জ কলঙ্ক। ওই চেয়ার আমার চাই। কমন ধর্মকা বৃদ্ধ, এই চেয়ার আমার শরীরের মাপে বানানো, এখানে আমাকে বসতেই হবে। গেস্টের বাম পকেটে কি আছে, হাত চালাচ্ছেন বারবার। আমার মুশিকটা, চেয়ার দেখে একটু বেচিন হয়েছে, কখন যে পকেট কেটে পালিয়েছে। মুশিকটা আপনার পকেটে ছিল না কোনো কালেই, ও ছিল আপনার কমজোর ক্ষমতার কল্পনা মাত্র। মুশিকটা আপনার পায়জামার পাঞ্জাবির রশিদ সহ 17টি এলিমেন্টস নিয়ে বিমানে চেপে ব্যাংকক চলে গেছে। চারটা মাসে কি হবে, আপনাকে চোখ আড়াল করে এই রাত্রি আন্ধারিতে গোরস্থানে এনেছি। ওরা হত্যায় যতটা পটু, হত্যা মুছে ফেলতে ততটা নয়। কাজ বাড়ানোর চেয়ে কাজটাকে আরো বেশি পণ্ড করতে এই ব্যাটারে বেশি পটু। প্রত্যেকটা অফিসারই এই হারামির দুই পাটি দাঁত। বেতনটাকে ওরা পাওনা দাবি হিসেবে আদায় করতে চান, নিমক বলে মানে না। এজন্যই হয়তো আজকাল কোন অফিসে ফেইথ কিংবা ডিসিপ্লিন খুঁজে পাবেন না। চারখানি লাশ নিয়ে আপনার শ্বাস উঠে এসেছে তালুর তলায়, আর আমি নয়খানি ট্রাকে শতখানি গ্রহ ঠাসা সেনার লাশ গোরস্থানের দেয়ালে সারি দিয়ে রেখে এসেছি। বলছেন কি, সবটা বলি নাই হে বৃদ্ধ, এ তো হাজারো লাশের সামান্য খানি। অন্ধকার দেখলেই ট্রাক নিয়ে পথে নামি, গোরস্থান দেখলেই ছেপে দেই। চেয়ারে চড়া যতটা সহজ, চেয়ারটাকে চড়িয়ে খাওয়া অতটা সোজা না। ওই শতখানি লাশের সঙ্গে এই চারখানিও ছেপে দিন না, দিন। ওই শালারা সেই কখন থেকে শাবল চালিয়ে যাচ্ছে, এখনো নাকি খোড়াই শেষ হলো না। এতক্ষণে সব চিহ্ন বুঝে ক্যান্টনমেন্টের ঘাস বনে বসে এক কাপ ধোয়া তোলা কফি খেতে পারত ওই বুদ্ধিজীবী অধ্যাপকের মুদ্রা ফকির। দীঘল কালো আলখেল্লার প্রান্ত উড়িয়ে সবগুলো লাশ আগলে দাঁড়িয়ে আছে, মুখে ঠোঁটে একটাই কথা তার, এ লাশ কবরে যাবে না। ওটাকে শুদ্ধ পুঁতে দিন, 10-15-20-25 যত হাত দিতে পারে একদম পাতাল পর্যন্ত ঘুরতে বলে দিন। কেউ যেন টেনে তুলতে না পারে, যেন মিছিলে যেতে না পারে, স্লোগান তুলতে না পারে, চেঁচাতে ভুলে যায়। আপনি বড্ড এক্সাইটেড, এসব কাজ বড় সূক্ষ্ম, এক্সাইটমেন্ট সব পণ্ড করে ফেলতে পারে।
এজন্যই আমাদের ট্রেনিংই অন্যরকম। ভান করতে পারি কিন্তু আসলে উত্তেজিত নই। আহা, বুঝতে ফেলুন না, মাথা ঠান্ডা রাখুন, রীতিমতো প্র্যাকটিস করে সব আয়ত্ত করেছি। আরে ভালো হতো আপনাকে শুদ্ধ বুঝতে পারা। হে কুচাল বৃদ্ধ, সামরিক আদালত বসি এখনো ফাঁসিতে ছোলাইনি বলে খোলা আছে কথা বলার কণ্ঠ, আর আমাকে তুলে নিয়ে যাওয়ার মতো সাহস কিংবা অবস্থা কোনোটাই এখন আপনার নেই। আপনি বরং নিজেকে ওখানে খাড়া রাখতে পারলে প্রচুর হাততালি পাবে। হ্যাঁ মানছি, তবে যদি কোনো ভুলচুক হয়ে যায়, ওই চারজনের একজন যদি এই আর টিপিটিতে চেয়ারের কাছে এসে দাঁড়ায়, তবে কিন্তু আপনি আপনার লাগবে হুজুর? ঝুট বলছো তুমি, তুমি কোন পার্থক্য বোঝো না, কিছুই চেনো না তুমি। তুমি আমার সঙ্গে প্রতারণা করেছো, আমি ওদের ভালো করে দেখেছি, ওরা মুর্দা নয়, মরেনি, মরবে না, ওরা কবরে যাবে না, কবর ভেঙে বেরিয়ে আসবে ওরা। শুনেছি মুর্দারা আপনাকে মানে, তো আপনি মানিয়ে দিন। কাফন নাই, জানাজা নাই, আমার প্রথমেই সন্দেহ হয়েছিল, একটা কিছু নিশ্চয়ই গোলমাল আছে, তাই চুপে চুপে গোরস্থানের নিচে সুরঙ্গ দিয়ে একেবারে তোদের লাশ ভাই ট্রাকের উপর গিয়ে উঠলাম। তারপর মনে হলো সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু লাশগুলো উল্টে পাল্টে দেখি কোনোটার বুকের কাছে এক খাবলা গোস্ত নেই, কোনোটার মাথার খুলি দিয়ে মগজ গড়িয়ে পড়ছে, কোনোটার ডিবাই দড়ির দাগ, আর ওই চারখানি লাশ, ওই চারখানি লাশ জোর করে গড়েছে পেও, তোমরা তাদের রুখতে পারবে না। তোমরা ক্ষমতার লাশের বাণিজ্য করো, ও লাশ কবরে যাবে না, বিশ পঁচিশ ত্রিশ হাত তা যত গভীরেই দাও না কেন, ওই লাশ কবরে থাকবে না, কবর ভেঙে বেরিয়ে আসবে ওই লাশ। সাহসের তরল তৈলে দেশলাই জেলে দিয়েছিল, ও সেনা ছিল না,
ও ছিল সেনার পোশাকের ভেতরে মূর্তমান সর্বনাশ। অস্ত্রাগার ভাঙবার সময় ফ্রন্ট লাইনে ছিল ওর পাথর কঠিন মুখখানি। পেটের কাছে একটা গোলাকার চিহ্ন দেখতে পাচ্ছেন না? টু ফিল্ড রেজিমেন্টের সেনারা ওকে ধরে বেয়োনেট দিয়ে পেট কেটে লবণ ভরে সেলাই করে দিয়েছিল। কেমন হাত বাড়িয়ে আছে দেখেছেন? এখনই চেয়ারের পায়া ধরে দেবে টান। তাই ও যেখানে ছিল ওকে সেখানেই ফেরত পাঠাতে হবে। আমি যাব না, আমি থাকবো। কোথায় যাবে না, কোথায় থাকবে তুমি? কবরে যাব না, এখানে থাকবো। অবুঝের মতো কথা বলো না, তোমরা মরে গেছো, অন্য স্থানে তোমাদের জন্য জায়গা ঠিক করা হয়েছে, সেখানে তোমাদের যাওয়া উচিত। মিথ্যে কথা, আমরা মরিনি, আমরা মরতে চাইনি, আমরা মরবো না। আমি বরং আমাকে আপনার কিচেনের জন্য অপরিহার্য করে তুলতে পারি। যখন নুন লাগবে সেলাই খুলে নুন নিয়ে নেবেন। দেখেছেন, গড়ে গিয়েও এরা থেমে নেই, একেবারে কিচেনে ঢুকে কুকরার পরিকল্পনা। ভাষণ দিয়ে দেখবেন, আপনি তো বলেছি যে কোনো সিচুয়েশনে আপনি ভাষণ দিতে পারেন, ট্রাই করুন একবার। কপালের মাঝে সিংহ রেখাগুলো নিক করে দেখো, সেখানে উত্তাল ইতিহাস থরথরি করছে। চোখে চোখে চাও, আপনা থেকেই বুঝতে পারবে। চোখের পাপড়িতে আঁকা আছে কাল রাত্রি সুরমার কাজল। ও হে বিতলকের মধুমুখ সেরা, তোমার মুরব্বীরাও আমাকে মানে। বহুকাল থেকে এ দেশের রাজনীতি আঙুলে টিপে টিপে করেছি, সেবে দিয়েছি, বলতে পারো বৃহত্তর রাজনৈতিক প্রতিষ্ঠানের আমি একচ্ছত্র মালিক। আরে আগে কথাটা ভালো করে শোনো, তোমার বিশেষ ট্রেনিং আছে, কবরের সুরঙ্গের ভেতর দিয়ে কায়দা করে দোচুকে পৌঁছলেই হলো। সেখানে বাসিন্দাদের মধ্যে বিদ্রোহের কাজ কথা জেলে শীর্ষ আসনটি দখল করতে পারবে। গায়ে শ্যামলা ধরা পাপিরা তোমার পা টিপে দিবে। এখানে কত কিছু না করেছো, যাও, তোমার মাথা আছে? ছিল, এখন নেই, খুলি নেই, উড়ে গেছে। আহা, কুড়িয়ে নিয়ে ঘিবার উপরে বসিয়ে দাও। জীবিত থাকতে তুমি দেশের আইন কানুন মানতে না, মরে গিয়েও পরকালের আইন কানুনকে অবজ্ঞা করছো। কবে নিজের পেতাবটা তোমার উপর ভর করেছে? সকল মৃত্যু আর মানুষের নামে মিনতি করছি, যাও। আমি যাবো না। এই ওকে একটা এফিডাভিটের উপর দাঁড় করিয়ে ফায়ার করে দিন তো। আপনি বড় অধৈর্য, দেখুন আপনার কথাকেই আর একটু আঁচ লাগিয়ে আমি কিভাবে বলি। বেঁচে থেকে কি লাভ তোমার? তুমি বেঁচে থাকলে দেশে অশান্তি হবে, আগুন জ্বলে উঠবে, সবকিছু পুড়িয়ে ছারখার করবে সে আগুন। তার চেয়ে তুমি বরং গড়ে গিয়ে শহর গড়ো, দেখবে দুদিনেই সব শান্ত হয়ে আসবে। আমি ওয়াদা করছি তোমাদের সমস্ত দাবি মেনে নেব, দেশ জুড়ে তোমাদের জন্য প্রচারের ব্যবস্থা করব, তোমাদের দাবি আমি অ্যাসেম্বলিতে পাশ করিয়ে দেব, যা বলবে তাই করব। তবু এমন নিশ্চল পাথরের মতন দাঁড়িয়ে থেকো না, সরে যাও, চলে যাও, অদৃশ্য হয়ে যাও। কে তুমি? নাম বললে চিনতে পারবেন না। ৪৬ বেঙ্গল রেজিমেন্টের সেনা, এক তীক্ষ্ণ গোপধারী মজুরের অধীনস্থ ব্যাটম্যান ছিলাম। তার জুতোর ধুলো মুছে তার পায়ে পরিয়ে দিতাম, যাতে তার পায়ে ধুলো না লাগে। অথচ সেই মেজর শুধুমাত্র বিদ্রোহী সন্দেহে আমার মুখে রাইফেলের মাজল ঢেকে খুব কাছ থেকে গুলি করে দিল। তখন টের পাইনি, ফুসফুসের ভেতর দিয়ে চলে গিয়েছিল। গুলি করে গেঁথে দিয়েছেন স্যার, ইচ্ছে হলেই আলগা হতে পারবো না। আমাকে চেনো তুমি? চশমাটা খুঁজে পাইনি, অন্ধকারে আপনাকে চেনা যায় না, তবে ভান আর চতুরতায় আপনার দক্ষতা আছে। একটু আগে আমি যা বলছিলাম তুমি শুনেছো? আপনি মিথ্যাবাদী,
কথা দিয়ে আপনি কথা রাখেননি, ব্যাটম্যান প্রথা আর হীন জাতি নিয়ম। তা বিলোপের ওয়াদা দিয়ে আপনি ওই চেয়ারে চেপেছেন, আর চেয়ারে চেপে উল্টো চোখ উল্টো মুখ, একমাত্র চেয়ারকেই করেছেন জ্ঞান, বাকি সব তুচ্ছ তুচ্ছ প্রাণ তুচ্ছ। আপনাকে আপনি ওয়াদা ভঙ্গকারী, আপনি মিথ্যাবাদী। আমরা কবরে যাব না, আমরা বাঁচব। নীলকণ্ঠ শুনে দেখি যদি নীলের সাথে মিল দেয়া যায়। খুশির নিঃশ্বাসে ভরে গিয়েছিল আমার ফুসফুস। একদিন আমি আর নীলকণ্ঠ তার কোয়ার্টারে। তুমি গান শুনছেন কই? কেবল উচ্চ কণ্ঠে চিৎকার করছেন। এই জুতাটা পায়ে পরাও, ব্রাশ করতে জানো না তুমি? জুতার তলায় এত কাদা কেন? হ্যাঁ বেল্ট পরে তো অনেক বেশি সময় নাও তুমি। বলেছিলাম বোতামটা উপর থেকে লাগাবে, প্যান্টের জিপারটা কে টানবে? প্যান্টের জিপার যে মাঝে মাঝে মোম লাগাতে হয় সে কথা জানো না তুমি? হিপফাট হয়ে হঠাৎ যেন খেয়াল হলো তা, ওহে দ্রোহকারের দুধ মাছি, তোর বাপ ছিল আমার ব্যাটম্যান আর তুমি হবে আমার ছেলের ব্যাটম্যান। ঠিক মতো অনুসরণ করবি? আমার ছেলেটা আমার মতো শান্ত নয়, খুব তিরিক্ষি মেজাজ, সকালে শেষে রাত্রে পড়তেই কেমন যেন ক্ষুদে হয়ে যা। তারপর থেকে নীলকণ্ঠ আর স্কুলে গেল না, কোনো ভাবেই না, ছোট ছোট শব্দও বলে না। বাবা ও কাজের জন্য পড়তে হয় না, ও কাজ আমি এমনিতেই করতে পারি। বিদ্রোহ করছি, বিদ্রোহ আবার করবো। আমার করবি? আমার ঝুলিয়ে দেবো। তোমরা অফিসারদের কাছ থেকে র্যাঙ্ক ছেড়েছো, কাম ধরে করিয়েছো বস, প্রাণ থেকে খুলে নিয়েছো প্রাণ ও বুদ্ধানে করে অংশগ্রহণ, আপনাদের ছলে ভরা কথাতে হয়েছে তা। অধিক থেকে আসছে ছায়াটা, কি চোখে চিবুকে কি ঘন ছায়া, অথচ স্পষ্ট অভিব্যক্তি। আমাদের মতো দেখে নাই, চলে চলে।
মেঘবরণ লেজটি মৃদু দুলে প্রাণের চিহ্ন করছে প্রকাশ। মানুষটির চোখে মুখে তার গ্রামের পথ, গাঙের পাশ, কুঠানের ছায়া, নারকেল ফুল, চিরল পাতা শ্রাবণের বিলের মতো থই থই করছে। মন মেয়েটি কই, কোন পুকুরের জলান্তে গেছে সে? নিজের ফুল আঁকা কলসিটা তার কোন কোলে ছিল? প্রিয় মুখটি মনে পড়ছে না কেন? ওই যে পথের প্রান্ত ধারে জবা ছাড়ের একটুখানি ছায়ায় দাঁড়িয়ে আছে সে, কি যে মোহুম তার দাঁড়াবার ভঙ্গি! এক ছক কোমরে কিয়াত জাদুমন্ত্র ছুঁড়ে দেয়, মানুষকে মরার দেশ থেকেও শুনতে পায় তার হাত ছানি। বৃষ্টি শেষের আলোতে তোমার দৃঢ় চিবুক আর চোখ দেখতে পাচ্ছি। রকপুরীর মেলা থেকে এনে দিয়েছিলাম, ফিতা দিয়ে চলে যখন ফুল বানাও না সুন্দর লাগে। ছোট বোনটা যা বকলো গো বউ, ওর ফিতার নাকি সুতা খোলা ছিল। আচ্ছা আমি কি দেখছি হাতে কি শোল মাছ, বাইগুন দিয়া ঝোল ঝোল করে রান্না, বইন্ডারে পেটির খান্ডা দিবা, যা বকেও জানিন দিয়া পারে পোসা কাদা। ও বুঝে কিছু, ছোট মানুষ না ও মা, শোল মাছটা দেখি দৌড়ে। ও মানুষটা সেই যে পুরনো আশ্বিনে কইছিলা লাউ খালির হাট থেকে শৈল মাছখানি নিয়া গ্রামের সিরল বিরল পথ দিয়া কান্দে জুলাইয়া ফুলবাড়ির মাওড়ে দেখাইতে দেখাইতে নিয়ে এলা। রসুনের গো আস্তা দিস সুয়াদ বাড়ে বলছিলা না? আসলা না কেন? রাত পহেলে শুক্রবার আন্ধারেই নামবো পথে, সেখানে নিচে বেতনের বাসার পয়সা গুলি কতবার যে গুনছিলাম রে বউ। তারপর মধ্যরাত্রিতে গোটা ক্যান্টনমেন্ট কেমন নড়ে চড়ে জ্যান্ত হয়ে উঠল। চোখ তোলে জমায়েতে জমা হয়ে শুনি এক ক্রুদ্ধ মেজরের ঊর্ধ্বশ্বাস চিৎকার, দেশ বেঁচে দিয়েছে সরকার, এবার অস্ত্র ধরো দেশ বাঁচাও। নির্দেশনা ট্রেনিং নিয়েছি, কোনো কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় ছোটাছুটি। ওদিকে ক্রুদ্ধ মেজর চেঁচিয়ে চলেছে, তারপর সব যাই 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 গুলি। ও ছায়া, আমি একটা গুলিও ছুরি নাই গো ছায়া, আমি একটা গুলিও ছুরি নাই। লাভ দিয়া পড়ছিলাম কচু মনে না হলে, তবু ওরা আমায় ধরে নিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দিল গো। শোল মাছখানি গরম তেলে ভেজে দি, আপনি কাঁটা সহ চিবিয়ে খেয়ে তৃপ্তির ঢেকুর তুলুন। গোরস্থানের রন্ধন কার্য ঠিক মানানসই না, তুমি বড় শরীর খানি একটু ঘুরিয়ে নিয়ে গ্রামের পথে হাঁটা ধরো। মাথার দিঘল চুল সিথানে বিছিয়ে তোমার ডাকছে মেয়েটি। আমি যাব না, আমি স্লোগান তুলব, এমন স্লোগান যা বর্তমানকে সত্য শিখিয়ে দেয়। রাত্রি প্রহার প্রায়, তোমাদের নিয়ে কি এখনো এখানে ঠায় দাঁড়িয়ে থাকতে হবে নাকি? এত সব আবদার আমার সঙ্গে চলবে না, গেট আউট ডিফেন্স, যাও ভাগো। আমি যাব না। আমি তো চুলের ওমে ক্ষমতার দাঁত থেকে মুখ লুকিয়ে রাখবো, শিশির ভেজা নরম ঘাস বনে পুষ্টি শাক ফেলবো। তুই একটু ভয় পাবি না ছা, আমি বারবার বেঁচে উঠবো। তুই চুল বাঁধা খোপায় সাদা বেগুনি ধুতার ফুল পরে ওই কামরাঙের গাছটা কমে এসে দাঁড়াবি,
আর আমি শেফালি বোনের চিকন মনটার বাকি এসে তোকে হাতছে দিতে ইশারা করবো। তুই এসে ওই হত্যাকারীকে চিনে নিবি। বন্ধ করো রাত্রি রামঘরিতে ছায়ার নাচন, বন্ধ করো। ওহে ছায়াবাজি ছায়া মানুষেরা, আমি তোমাদের মানি না। সবকটাকে গুলি করে মাটির সঙ্গে মিশিয়ে দেবো, হাজার হাজার হাত মাটির নিচে পুঁতে ফেলবো আমি। সবকটাকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দেবো। ফায়ার, সবকটাকে ফায়ার করে দাও, সবকটাকে ফায়ার করে মাটির সঙ্গে মিশিয়ে দাও। ফায়ার আমার মুনকা, আমার রশিদ, আমার ফারুকটা যদি থাকতো দেশ কাঁপিয়ে দেবে আজ। যাই, আমি ওদের ডেকে নিয়ে আসি। এই কোথায় গেলি তোরা সব? উঠে আয়, উঠে আয়, উঠে আয়, আনন্দ করে উঠে আয়। ঘুরতে হবে আজ, নাট্যতত্ত্ব বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমি এই প্রযোজনার সাথে সংশ্লিষ্ট সকল শিল্পী কলা কুশলীকে মঞ্চে আহ্বান করছি। একই সাথে আহ্বান করছি এই নাটকের নির্দেশক নুরুজ্জামানকে এবং এই বিভাগের সভাপতি ইউসুফ হাসান অর্ককে। আমি নাট্যকলা বিভাগের উপপরিচালক জনাব অরুণচন্দ্র মণ্ডলকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি।
আমরা এই প্রযোজনার নির্দেশককে আমাদের এই আয়োজনের স্মারক তুলে দিতে চাই। তার আগে যার পরামর্শে এবং যার পরিচালনাতে এই বিভাগটি সুচারুভাবে আমাদের প্রযোজনা মঞ্চস্থ করতে সক্ষম হয়েছে, সেই বিভাগীয় চেয়ারম্যানকে আমরা ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন বিভাগে আমাদের নাট্যকলা চলচ্চিত্র বিভাগের উপপরিচালক। এবার এই আয়োজনের স্মারক গ্রহণ করছেন নাটকের নির্দেশক আনন্দ জামান। আমাদের এই আয়োজন সম্পর্কে আমরা ছোট্ট করে অল্প কিছু কথা শুনবো আমাদের নাটক নাট্যতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ইউসুফ হাসান অরুণ কাছ থেকে। উপস্থিত দর্শক মন্ডলী, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা অনেকক্ষণ সময় ধরে আমাদের নাটকটি উপভোগ করেছেন। আমি আসলে তেমন কিছু বলতে চাই না, এই নাটকটি শুরু হবার আগে উদ্বোধনী আয়োজনে আমাদের বিশেষ অতিথিবৃন্দ অগ্রজীবন বলেছেন যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতি আসলেই আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই যে মনির চৌধুরী, সেলিম আলদিন এদের মতো নাট্যকার যারা প্রয়াত হয়েছেন, কিন্তু তাদের লেখা আমাদের বর্তমান প্রজন্মকে বা আগামী প্রজন্মকেও আন্দোলিত করে আসছে। এই ধরনের নাট্যকারদের নাটক নিয়ে উৎসবের আয়োজন সত্যি প্রেরণা দেওয়ার মতো। সেজন্য আমি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আমরা চাইবো আমাদের অহংকার করবার মতো অনেক নাট্যকার রয়েছেন যাদেরকে নিয়ে আমরা ভবিষ্যতে আরও এই ধরনের উৎসবের আয়োজন দেখবো। আবার ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা। আসলে বেশি কিছু বলবার নাই। আমরা কবর নাটকটি ভিন্ন প্রেক্ষাপটে করেছি। আমার মনে হয়েছিল যে মনি প্রবলভাবে মনে হয়েছিল যে কবি মনির চৌধুরী যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো এই প্রেক্ষাপট নিয়েই কাজ করতেন, এরকমটা আমার মনে হয়েছিল। সেই চিন্তা থেকে, সেই মনে হওয়া থেকে আমি নাটকের গঠন কৌশল, চরিত্র নির্মাণ কৌশল, সংলাপ রীতি ঠিক রেখে প্রেক্ষাপটটা বদলে দিয়েছি। আপনাদের সবাইকে ঘটনাটি বলতে পারলে, বোঝাতে পারলে আমাদের সাহায্য করবে। আমরা বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবার যে দুজন নাট্যকারকে নিয়ে স্মরণ আয়োজনটা করলাম, আমাদের ইচ্ছে আছে আগামীতে আমাদের প্রয়াত সকল নাট্যকারকে নিয়েই আমাদের আয়োজন আমরা করব। ইতিমধ্যে আপনারা জেনেছেন আমরা স্মৃতি সত্তা ভবিষ্যৎ নামে আমাদের প্রয়াত সকল নাট্যকারদেরকে নিয়ে একটি সেমিনার অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি, সে সময়ও আমাদের পরিবেশনাগুলো থাকবে। আগামীকাল আপনারা দেখবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের পরিবেশনা বংশধর, রচনা মনির চৌধুরী, নির্দেশনায় আব্দুল হালিম প্রামাণিক সম্রাট। আগামীকাল আবারও আপনাদের সবাইকে আমাদের সাথে পাবো এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি এবং আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল বন্ধুদেরকে। বন্ধ করে দিব, 55 মিনিট ধরে ভিডিও হইতেছে। পুরোটা ভিডিও হয়েছে প্রথম দিকে, 2 মিনিট বাকি আছে।
ফুল ভিডিও শোনো।